তোমরা আশা করি খুব ভালো আছো। তো নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এন্ড অনেক অনেক ভালোবাসা। তো বড়ের মুখ থেকে শুনো কি একটা বলতে চাইলো, বলো কি বলবো। কি 72 কোটি টাকা ঢুকেছে, ভাবতে পারো? মানে মেসেজ আসছে ওই ফেক মেসেজ গুলো যা হয়, তো 72 লাখ ও 72 কোটি রা 72 করোড় টাকা। ইস রাম, আমরা তো কোটিপতি হয়ে গেলাম। তো মিষ্টু দেখো, এই যে এদিকে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শুনো শুনো দেখো, মিষ্টু জাস্ট উঠলো ঘুম থেকে। গুড মর্নিং বলো আগে, গুড মর্নিং বলে দাও আগে, বলো। দেখো ও সকাল সকাল উঠে এই যে ব্যাডমিন্টন নিয়ে বেরিয়ে পড়েছে। তো দেখো এই যে চা খেয়েছো, দেখো আমি বাইরের কাজ করে আসার আগে সে চাটা বানিয়ে খাওয়া দাওয়া করে চলেও গেছে। তো ফাইনালি আজকে লাল চা, এই যে দেখো আজকে দুধ চা বানাতে দিই। তো লাল চা, লাল চাই বানিয়েছে, বানিয়ে টেনে এই যে খাওয়া দাওয়া করে তো চলে যাচ্ছে। আজকে বিছানা টিছানা কিছু তোলা হয়নি, কারণ মিষ্টু জাস্ট উঠলো। এই যে দেখো বিছানা কিছু তোলা হয়নি, এমনি ঘরটা যা এগুলো সব গুছিয়েছি, এই যে দেখো গুছিয়েছি। তো এখন ব্রাশটা করে নেবো, মিষ্টুকে ব্রাশ করাবো। ও কি খাবে না খাবে, মিষ্টু তুমি কি খাবা, আসো এদিকে আসো, কি খাবো বলো। তো এই যে দেখো, তো চলো ব্রেক ব্রেক ক্যামেরা দিয়ে দেখাই একটু। এই যে দেখো বড়মশাই বেরিয়ে যাচ্ছে ডিউটিতে, পা দিয়ে দাও, পা দিয়ে দাও, পা দাও তাড়াতাড়ি। লাউ দিয়ে আজকে কি খাবা তুমি বলে দাও। ওরে বাবা, তুমি পাড়ায় যাও আজকে, আমি এক এক জায়গায় যাবো ঘুরতে। মিষ্টু তো ওই যে দেখো ও যাচ্ছে, আর মিষ্টুর কাজ দেখো। আয় শুনো ভগবান, এই যে দেখো চলে গেছে, দেখতে পাচ্ছ ওই যে ওদের বাড়িতে। একে নিয়ে না আর পাড়া যায় না। দেখো আজকে সকালবেলায় রোদ উঠে গেছে, ওয়েদারটা আজকে ভালোই লাগছে তাই না। মিষ্টু সকাল বিছানার থেকে উঠে এই দেখো দৌড়ে চলে আসছে। তো এই যে পিপি, আর পিপির সাথে নাকি ও ব্যাডমিন্টন খেলবে। চলো ব্রাশ করে খাবা তারপর আসবো, চলো রুটি বানিয়ে দেবো। তো চলো ওদিন তোকে ঘর থেকে রুটি নিয়ে গেছে খাইছে, এখন আমার আরও রুটি বানিয়ে দাও, পরে রুটি বানিয়ে দিছি পরে খাইছি। চলো 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 আসো, মুখ টুক ধুয়ে পরে খাওয়া দাওয়া করে তারপর খেলতে হয় জানো, পাগল। চলো 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 আসো, এই যে দেখো মামি মামি, সবার ঠান্ডা লেগেছে, ঠান্ডা সবার ঠান্ডা, আমার ঠান্ডা লাগে না, বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে যেতে পারছি। এই যে দেখো যাচ্ছে, কেন ঘরে চলো, ব্রাশ করবে খাবে দাবে তারপর খেলবে ঠিক আছে। হ্যাঁ দুটো দিয়ে কিভাবে খেলবে, একটা দিয়ে খেলতে হয়। সো গাইস দেখো মিষ্টির জন্য আজকে রুটি বানাচ্ছি, আজকে না গোলা রুটি খাবে না ও, তো তার জন্য দেখো একটা রুটি জাস্ট একটা বানাচ্ছি। তো চলো, ও আজকে নাকি এই রুটি খাবে, গোলা রুটি বানাতে চেয়েছিলাম কিন্তু গোলা রুটি ও খাবে না, তো তার জন্য এই যে একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর আমি খাবো লাল চা, চা দিয়ে খাবো, কালকে ভুজিয়েছিল তো ভুজিয়ে খাবো। তো আমি না রুটি বানালে বেশি ফুলে না, মানে ফুলগুলো ফুলকো হয় না, তো দেখি আজকে ফলে কি না, তো দেখতে থাকো। তো বেশি তো ফুললো না, একটু ফুললো, দেখতে তো পেলে তোমরা, এই যে জাস্ট একটু ফুলেছে। আয় শুনো, আয় যে রুটি বানিয়েছি।
রুটি বানাইছি আসো রুটি তো লাল লাল চা সাথে হলো ভুজিয়া খেলো বন্ধুরা দেখো সব কাজকর্ম সেরে কিন্তু আমি চলে এলাম বিছানাটা তোলার জন্য তো আজকে তো সকালবেলা তোলা হয়নি তোমরা দেখতেই পেলে তো আজকে মিষ্টু না অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে তো তার জন্য কিন্তু আমার বিছানাটা তোলা হয়নি তো তার জন্য দেখো বিছানা তুলতে চলে এলাম আর এদিকে দেখো সব কাপড় চাপড় মানে লেপ কাঁথা সব গুছিয়ে নিচ্ছি আর এই যে কুলবালিশটা দেখছো এই কুলবালিশটা কতদিন হলো বলো তো যখন মিষ্টু পেটে ছিল না তখন ওর বাবা আমাকে এনে দিয়েছিল তখন না ঘুমোতে খুব অসুবিধা হতো তো তার জন্য কিন্তু এটা এনে দিয়েছিল তো এটা কাবার আনতে বলেছিলাম ও আর আনিনি তারপর আমার একটা শাড়ি ছিল মানে শাড়িটা না ভালোই ছিল সুতার শাড়ি ছিল তো একদিন দেখি ইঁদুরে কেটে ফেলেছে তো কি করবো ওটা তো আর পরা যাবে না তো ওটা দিয়ে কিন্তু আমি মানে এই বালিশটার কভার বানিয়েছিলাম আরও বালিশের কভার বানিয়েছিলাম তো কভারটা লাগা ছিল এতদিন তো কয়েকদিন আগে সুতার কাপড় বোঝোই তো মানে ওই জিনিসটা না কভারটা ধুতে ধুতে একদম কেমন যেন ল্যাত প্যাঁতা হয়ে গেছে তো মিষ্টু একদিন করেছে ওটাকে টান দিয়ে পুরো ফালটা করে ফেলেছে দেখো তারপর কিন্তু আর কভার আনাও হয়নি আর লাগানোও হয়নি তো এদিকে দেখো বিছানাটা তুলে চলে গেছি এই যে কলপারে কাপড় ধুতে তো বাসন আছে বাসনগুলোকে পরে ধোবো তো চলো কাপড়গুলোকে ধুয়ে নিই তো আজকে কাপড় বেশি নেই আছে আজকে বেশি নেই মানে কি একদম কমও না বেশিও না তো মিষ্টুর আছে কয়েকটা আমার একটা চাদর তো মিষ্টুর বাবা বললো যে আমার লং প্যান্ট ধুয়ে দাও তো আমি বললাম কি না আজকে না ধোবো না মানে সত্যি কথা বলতে কি বলো তো সকাল থেকে না আজকে আমার শরীরটা মানে খারাপ লাগছিলো মানে ভালো লাগছিলো না কেমন যেন লাগছিলো শরীরটা তার জন্য না আর ধুতলাম না তো এদিকে দেখো যে কয়েকটা ছিল সে কয়েকটাই ই করে নিই আর মিষ্টু ঘরে এত টাইম ছিল তারপর ও ব্যাডমিন্টন নিয়ে ও আমাকে বললো কি মা আমাকে মিমিদের বাড়িতে দিয়ে আসো মানে মামার বাড়িতে তো দিয়ে এসে কিন্তু দেখো আমি এদিকে কাপড় ধুচ্ছি মানে দিয়ে এসে কাপড় ধুয়ে সারাই হয়নি ও চলে আসছে আবার মানে যাওয়ারও শখ আসারও শখ এ মানে কি বলবো আর ওখানে গিয়ে নাকি মা কাঁদা শুরু করেছে মার কাছে যাব তো বোন এসে দিয়ে গেল তো এদিকে দেখো আমি কাপড়গুলোকে শুকানোর জন্য ওই যে পিছন দিকে চলে এলাম আজ মানে কয়েকটাই বেশিও না তো দেখো কাপড়গুলোকে শুকিয়ে দিই আর মিষ্টু ওই দিকে দৌড়াদৌড়ি করছিল রাস্তা দিয়ে আমাকে মানে ডাকছিলাম তো মিউট করে দিয়েছি তো তার জন্য হয়তো শোনা যাবে না তো দেখো ওইদিকে আমি ডাকছিলাম মানে আমাদের বাড়ির সামনে তো দেখো এত গাড়ি টাড়ি আসে না তো বাচ্চারা এরকম দৌড়াদৌড়ি করলে একটা ভয় থাকে আর এদিকে দেখো অনেকদিন পর ভাবলাম মাথায় একটু তেল দিয়ে নিই তো দরজার সামনে বসে দরজা না ঘরের ভিতরে মানে রোদ আসে যেখানে সেখানে বসে বসে একটু তেল দিচ্ছি তো নারকেল তেলটা এটা জমেছিল রোদে দিয়েছিলাম এখন গলেছে তো দিয়ে নিচ্ছি কালকে শ্যাম্পু করবো তো মা যখন ছিল না তখন তো মার কাছে যেতাম কিন্তু এখন তো আর মা নেই কাকে বলবো বলো নিজের কাম সবটাই মানে নিজের করতে হয় একটা একটা দিন আসে আর মায়ের কথা শুধু মনে পড়ে জানো হ্যাঁ গাইস তো দেখো যাচ্ছি হলো একটু রাস্তার দিকে আসলে কি বলতো মিষ্টি বাবা ফোন করলো তো বাজারটা আনার জন্য একটু এগিয়ে যেতে বললো মানে ও গাড়ি আমি বললাম তুমি গাড়ি নিয়ে আসছো তো গাড়ি নিয়ে আসো আমাকে আবার হেঁটে যেতে হবে বললো না তুমি আসো এগিয়ে একটু আমি গাড়ি নিয়ে যাচ্ছি মানে গাড়ি নিয়ে আসবে তবু আলছি তো দেখো আজকে মাথায় তেল দিয়েছি চোখ চুপ করে তখন তো দেখতেই পেলে যদি মা থাকতো না আমি না মার কাছে যেতাম আগে ও যে তেল দিলে মার কাছে যেতাম মা একদম ঘষিয়ে ঘষিয়ে তেল দিয়ে দিত না কত যে আরাম লাগতো শান্তি মনে হতো সেই শান্তি আর পাবো না গো কোনোদিনও ঘুরে তো যাই হোক তো চলো ওই যে আমি আগে যাচ্ছি ও কখন বা আসে ওই যে আসছে মনে হয় তো চলো একটু আগে কি গাড়ি তুমি গাড়ি নিয়ে আসবা তাও মানে যাইতে পারো না না আমার হাঁটতে হাঁটতে এত যুগ আসতে লাগলো ধন্যবাদ কই ফালতু মানুষ কইলে তো এই যে দেখো শুধু মাছ বাজার মানে শুধু মাছ আর কিচ্ছু আনেনি তো চলো বাড়ি যাই সো গাইস দেখো রান্না বসিয়ে দিয়েছি এবার আজ বানাবো ওই যে লাউ দিয়ে মাছ দিয়ে বানাবো আর বেগুন ভাজি করবো ব্যাস শর্টকাট রান্না
বেগুন ভাজাতে না একটু চিনি দিয়ে দেব তো একটু চিনি দিয়ে দিলে না বেগুন ভাজাটা খেতে ভালো লাগে তাই না একটু মিষ্টি মিষ্টি হয় তো চলো মাছটা আর ইসেটা মাখিয়ে নিই প্রথমে তো বেগুনটা আর মাছটা প্রথমে মাখিয়ে নিব তারপর রান্নাটা বসিয়ে দেব ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ঝটপট করে রান্না মিষ্টি গেছে হলো ওর দিদুন বাড়িতে তো ও আসার আগে আগে রান্নাটা করে নিন নাহলে ও আসলেই মোবাইল চাইবে আর মোবাইল চাইলে তো দিতেই হবে নাহলে বলবে কি জানো বলবে মোবাইল যদি না দাও তাহলে আমি ঘরে থাকবো না ও খেলতে চলে যাবে তো তার জন্য তাড়াতাড়ি করে ও আসার আগে আগে সব কাজগুলো করে নিই মানে মোবাইলের কাজটা সেরে নিই তো চলো এদিকে আমার মাখা হয়ে গেছে ওদিকে এখন মাছটা বসিয়ে দেবো তো তেলটা গরম হয়ে গেছে তো এবার চলো মাছটাকে ভেজে নেব এটা কি মাছ জানো চাইনা পুঁটি নাকি বলে জানি না সেটাই হবে মনে হয় দেখো মাছটা ভাজা হয়ে গেছে এদিকে ভাতও ফ্যান চলে আসছে ওদিকে ভাতটা হতে থাকে আরেকটু মাছ আছে একটুকু আমি ভেজে নেব তারপর বেগুন ভাজাটা বসিয়ে নেব রান্না বসিয়েছি গ্যাস শেষ এই দেখো ওই যে দেখো একটু একটু জ্বলছে ওই দেখতে পাচ্ছি এই যে আর এটা তো বন্ধ হয়ে গেছে এই যে তো মোটামুটি এক সপ্তাহ বেশি হলো ওকে বলছি গ্যাসটা ভরো গ্যাসটা ভরো তো এটা ছোট ছেলেটা দেখতে পাচ্ছ ছোট ছেলেটার বলেছিলাম শেষ হয়ে যাবে কিন্তু না আমার কথা তো কানেই নেবে না এখন এই দেখো আধা রান্না এই যে মাছগুলো ভাজাও হয়নি এই দেখো কাঁচাই রয়ে গেছে তো ওটাই টিপ 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 করে জ্বলছে এটা এখন বন্ধ হবে ভাতটা হয়েছে জানি না কি হবে ভাতটা আজকে ফোন করলাম দেখি কি করে আমার না সত্যি এগুলো আর সহ্য হচ্ছে না একটা সহ্যর বাইরে কি করো আবার শুনো টাই নিয়ে এসো আগের থেকে বললে তো শুনো না না তাই এই অবস্থা ওই যে ক্রিমটা লাগে লাগাইছো তাই লাগাবার কথা আরে পুরো গাড়ি যদি ভাড়া যেত রান্না সান্না বন্ধ করে রাখতে দিত তুমি না কাই বাড়ি যাও আমি ভাবতেই আসলাম রান্না বসাইতে স্যার ভাবতেছি সিলিন্ডার উঠে দেখছি কই আজকে তো ভাত তো হইব না ভাবতে ভাবতে দেখি ভাই কই মেয়ে গেল